আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো সবাইকে কালীপূজার অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে হ্যাপি দিওয়ালি। তো আজকের দিনটা যেন সবার খুব ভালো কাটে সেই কামনাই করি। তো আজকে বলো তো এখন কটা বাজে, কখন থেকে ভিডিওটা শুরু করছি? তো ওই দেখো, তোমরাই দেখে নাও ঘুরতে কটা বাজে। ওই দেখো 4টা বাজে। তো আজকে বিকেল থেকে এই ভিডিওটা শুরু করছি, সকাল থেকে আর শুরু করিনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, মানে সর্দি লেগেছে, কথা শুনে তো বুঝতেই পারছো। তো ভালোই সর্দি লেগেছে, মানে কথাও ঠিকঠাক বলতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে সকাল থেকে আর ভিডিওটা শুরু করি না, কারণ রোজ দিন তো সেই সকাল থেকেই করি। আজকে যেহেতু কালী পুজো, আলোর উৎসব, তো বাড়িতে তো লাইট ফাইট লাগানো হয়েছে, কালকে তো দেখতেই পেলে। তো ভাবলাম যে আজকে বিকেল থেকে শুরু করি, কারণ রাতে কি করব না করব আমরা সবাই মিলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন যদি সকাল থেকে সারাদিনের কাজকর্ম শেয়ার করি বা রাতেও শেয়ার করি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর তোমাদের আশা করি আজকের দিনে এই রোজকার জীবনের কাজকর্ম দেখতে ইচ্ছে করবে না। তো তাই ভাবলাম তোমাদের জন্যই, স্পেশালি তোমাদের জন্যই আজকে ভিডিওটা বিকেল থেকে শুরু করছি। তো সারাদিন তো মোটামুটি হলোই, কিন্তু সবই ঠিক আছে, একটা জিনিসই মনটা খারাপ লাগছে আজকের, মানে দিনটা, আবহাওয়াটা, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো আর বৃষ্টিও হচ্ছে। তো জানি না বিকেলে কি হবে, তবুও আশা করছি যেন ভালো হয়। তো যাই হোক, তো সব কাজ টাজ তো হয়ে গেছে, রান্না খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের অনেক কিছুই দেখাবো, দাঁড়াও বৃষ্টিটা কমুক তারপরে দেখাচ্ছি। মানে প্রদীপ টদীপ এগুলো সব আনা হয়ে গেছে, ধুয়ে আমি শুকোতেও দিয়ে দিয়েছি, আর মা সোতে টলতে এগুলো বানিয়ে নিয়েছে। তো ওগুলোই সারাদিন ওগুলোই টুকটাক করে করছিলাম। তো এখন সব কাজ টাজ হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে এসে ভাবলাম তোমাদের সাথে মানে কথা বলি আর ভিডিওটাও শুরু করে দিই, না হলে আর কখন শুরু করব। তো এখন যেহেতু 4টা বাজে, একটু পরে সন্ধে হয়ে যাবে, তো জানি না আকাশটা কি করবে, কারেন্ট থাকবে কি না। যাই হোক, তবুও আজকে সন্ধ্যের থেকে আমরা কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমার ভিডিওটি অবশ্যই দেখো, আমার পাশে থেকো, তাহলেই তোমরা সব দেখতে পারবে। তো এখন এই যে বাইরে, তো মানে বড় চলে এসেছে, ও স্নান করছে। তো যাই হোক, সবার সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন বৃষ্টি থামার অপেক্ষা। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা পাশে থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো, আজকে কি হচ্ছে না হচ্ছে কালী পুজোর দিনে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কালী পুজোর দিনটা কেমন করে কাটাও, কী মানে কীভাবে কাটাও, কোথায়, এরাম কারেন্ট চলে গেল দেখলে, কারেন্টেরও ঠিক নেই তো, মানে কখন যাচ্ছে আসছে, আজকে যে কী হবে বুঝতেই পারছি না, মানে কারেন্ট না থাকলে লাইটগুলোও ধরবে কী করে, হাওয়াও দিচ্ছে, মানে খুব বাজে অবস্থা। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো কালী পুজোর দিন তোমরা কে কীভাবে কাটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হলো, দাঁড়াও আজকে যেহেতু বিকেল থেকে শুরু করছি, দুটো গল্প বলে নিই, নাহলে পরে আবার যদি কথা বলতে না পারি। যাই হোক, তো সত্যি কথা বলতে আমার বিয়ে হয়েছে, মানে ডিসেম্বর মাস আসলে 3 বছর হবে, কিন্তু বিয়ের পরে, মানে একটা অবাক করা কাণ্ড, বিয়ের পরে এই প্রথম আমার শ্বশুরবাড়িতে মানে কালী পুজোটা কাটানো। তো যাই হোক, তো মানে কিছু কারণের জন্য আমি বিয়ের পরে বা মানে গত 2 বছর বাপের বাড়িতে ছিলাম, শ্বশুরবাড়িতে কালী পুজোতে থাকতে পারিনি, কিছু কারণ ছিল, সেগুলো আর বলছি না। যাই হোক, তো এবার এখানেই আছি, তো সেটাই মানে ভালোও লাগছে, প্রথম ধরতে গেলে প্রথম শ্বশুরবাড়িতে আমার কালী পুজো। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো, ওই পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, হাসি মুখেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছিলাম। তো দুপুরবেলাও ভেবেছিলাম যে বৃষ্টি পড়ছে, তো কি হয়েছে, পরে ঠিক হয়ে যাবে হয়তোবা। তো অনেক কিছুই করব, যেহেতু তোমাদের বলেছি যে আমার শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম মানে দীপাবলি, তো অনেকটাই ভালো করে কাটাবো। তো কি করব আর, সবটাই মাটি হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো, আমার একটা দেওর এসে যে কলা গাছটা ঠিক করে উঠোনে মানে একটা টিনের বাক্সের উপরে লাগিয়ে দিয়ে গেল, যেহেতু আমাদের উঠোনটা পাকা। তো যাই হোক, তো এদিকে মা সব রেডি করে নিচ্ছিল প্রদীপ ধরানোর জন্য, আর এদিকে দেখো ছেলে যে ঘরে নাচানাচি করছে, কি করবে, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, কারেন্ট যাচ্ছে আসছে, এরকম অবস্থা। তো ওকে তো, ও তো ছোটো বাচ্চা, এখন তো বাইরেও বের করতে পারছি না বৃষ্টির জন্য, তো ঘরেই ওকে ওর পাপা নিয়ে আছে, আর কি করা যাবে। তো দেখো যে বাইরে বৃষ্টি পড়ছে, একদম অন্ধকার। তো এই অন্ধকারের মধ্যে যে বাবা চলে আসলো প্রদীপ ধরাতে, পূর্বপুরুষের প্রদীপ ধরাবে এই কলা গাছটার মধ্যে। তো এখন অন্ধকারই হোক আর বৃষ্টি হোক, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। প্রচণ্ড হাওয়া বইছিল, প্রচণ্ড, মানে প্রদীপগুলো ধরাতে খুব কষ্ট হচ্ছিল। তো একবার নিভেও যাচ্ছিলো, বারবার করে ধরাচ্ছিল, মানে খুব কষ্ট হচ্ছিল। তো এত সুন্দর লাগছিল ধরানোর পরে দেখতে, মানে কিন্তু হাওয়ায় সব নষ্ট হয়ে গেছিলো। তো তার ফাঁকেই একবার এই যে কারেন্ট চলে এসেছে, তো তোমাদের সাথে সেটাও মানে শেয়ার করার জন্যই দেখালাম যে কারেন্ট আসছে, যে আবার চলেও গেছে, দেখো অন্ধকার হয়ে গেছে।
তো খুব সুন্দর লাগছিল কলা গাছটাতে এরকম প্রদীপগুলো ধরানো। তো আমরা অনেক কিছু আজকে আশা করেছিলাম যে বাইরে গিয়ে, যেহেতু মানে আমাদের উঠোনে অনেক গাছগাছালি আছে, এখানে কোনো মানে বাজি বাজি তো আমরা সেরকম পড়াতাম না, ছোট বাচ্চা যেহেতু আছে, তবুও টুকটাক এটা সেটা, তো কোনো কিছুই হলো না। বৃষ্টির জন্য হাওয়া কারেন্ট নেই, মানে অনেক অবস্থা খারাপ ছিল। তো তারপরে দেখো এই অন্ধকারের মধ্যেই বাইরে যে গেটের সামনে প্রদীপ দিতে হয় সেখানে গেলাম। তো সেখানে গিয়েও মানে ভীষণ সমস্যা, বারবার করে প্রদীপগুলো ধরাচ্ছি আর বারবার করে নিভে যাচ্ছিলো, মনটা মানে এত খারাপ হয়ে গেছিলো মানে কি বলবো আর। তো শেষমেশ এই মানে প্রদীপগুলো বাইরে না দিয়ে গেটটা খুলে দিয়ে গেটের ভিতরেই দিয়ে দিয়েছিলাম। তো তারপরেও মানে রক্ষা হয়নি, বারবার করে নিভে যাচ্ছিলো, মানে খুব খারাপ লাগছিলো দেখে। আর অন্ধকার এদিকে এদিকে, এত ঝড়ো হাওয়া মানে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড হাওয়া ছিল, মানে খুব বাজে অবস্থা। তো মানে কি করব, তার মধ্যে থেকেই এগুলো মানে কি ধরানো হচ্ছিলো, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো অনেক আশা নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছিলাম আর নিজেও খুব মানে আনন্দে ছিলাম যে বৃষ্টিটা কমে গেলে পরে অনেকটাই মজা করব। ছেলেও প্রথম এবারও মানে ও মানে একটু জ্ঞানবুদ্ধি কি, এত ছোট বাচ্চা তো আর জ্ঞানবুদ্ধি কি হবে, যাই হোক ও খুব খুশি হয় এসব দেখে, তো সেগুলো আর হলো না। তো দেখো বন্ধুরা, তো তারপরে যে অনেক মোম এনেছিল ও, তো সেগুলো তো ভেবেছিলাম সিঁড়িতে লাগাবো বা আরও বাইরে আরও কোথাও দেবো, তো সেগুলো তো আর কিচ্ছু হলো না বৃষ্টির জন্য, যে কারেন্ট নেই। তো তারপরে কি করবো, এই যে বারান্দাতেই লাগিয়ে দিলাম, তো ঘরের ভেতরেই আলো করলাম আর কি। আজকে যেহেতু আলোর উৎসব, তো বাড়িঘর তো অন্ধকার করে রাখা যায় না, আলো তো জ্বালাতেই হবে সেটা যেভাবেই হোক না কেন। কারেন্ট নেই তো কী হয়েছে, মোম আর প্রদীপ তো আছে, সেটা দিয়েই আমাদের আলোর উৎসব আজকে পালন করা হলো। তো যাই হোক, তো দেখো ভালোই লাগছিলো দেখতে। তো এর মাঝখানে একবার কারেন্ট এসেছিলো, মানে কারেন্ট যাচ্ছে আসছে হাওয়া এরকম, তো তারপরে আবার চলেও গেছিলো। তো আর কি করা যাবে বন্ধুরা, অনেকটাই আশা নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছিলাম আর আনন্দ করবো ভাবছিলাম, তো শেষমেশ সেরকম কিছুই হয়নি। তো যাই হোক, তো কি করবো আর। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের দীপাবলি কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও, কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো।